গতকালকের ক্লাস পর্যন্ত আমরা দেখেছিলাম, অনেক কিছু আমরা শিখেছি, সেকশন ড্রো এবং এগুলো নিয়ে কাজ করেছি। আজকে আমরা বিভিন্ন মডিউলস নিয়ে কাজ করব, যে কোন মডিউলস আমরা কখন ব্যবহার করব, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট। কোনটা দিয়ে কোনটা তৈরি করতে হবে, একটা পেজ ডিজাইন করার জন্য আমাদের কি কি লাগতে পারে, এই বিষয়গুলো আমাদের মোটামুটি হলেও ধারণা থাকতে হবে। তো আমরা যদি একটু সিম্পল ডিজাইন শিখতে যাই, যে একটা ডিজাইন কিভাবে করব। স্যার ক্লাস রেকর্ডিং? জি ক্লাস রেকর্ডিং, হ্যাঁ ক্লাস রেকর্ডিং হচ্ছে। আমি স্টার্ট করে দিয়েছি। সাপোজ এই যে একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন, যে এই ডিজাইনটা করছে, হ্যাঁ এরকম একটা ডিজাইন তো আমরা আমাদের করা লাগতে পারে। তো এই ডিজাইনগুলো করার জন্য আমাদের সেকশন নিতে হবে, তারপরে পি ট্যাগ নিতে হবে, বাটন নিতে হবে। কিভাবে আমরা এরকম একটা ডিজাইন করতে পারি, এটা আজকে আমরা একটু হলেও শিখবো, এবং সেই সাথে আমাদের মডিউলগুলো শেখা শেষ হয়ে যাবে। তো আমি এটাকে বাম পাশে সরিয়ে নিচ্ছি, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। তো আমি সরাসরি একটু হোমে যাচ্ছি, এখান থেকে আমাদের পেজগুলোতে যাচ্ছি, অল পেজেস, অল পেজেস, এখান থেকে আমি হোমে যাব, এডিট। তো আমাদের আগেই এখানে কিছু ডিজাইন ছিল, সেই ডিজাইনগুলো আমি একটু কেটে দেব। আমার আগের ডিজাইনগুলো আমি কেটে দিচ্ছি, এটাও কেটে দিলাম, এটাও কেটে দিলাম, এটাকেও কেটে দিলাম, এটাকেও কেটে দিলাম। এখন আমার সরাসরি একটি রো লাগবে। রোর ভিতরে সাপোজ ছিল, এখানে একটা টেক্সট ছিল, তারপরে একটা বাটন ছিল, তাহলে আমার একটা ফুল উইথ রো, ফুল উইথ রোর ভিতরে একটা টেক্সট নিলেই হয়ে যাচ্ছে। একটা টেক্সট মডিউল নিলাম সবার আগে। টেক্সট মডিউলের ভিতরে যদি আমি এই লেখাগুলোকে নিই, সাপোজ ফুল ওয়েব সার্ভিস এজেন্সি বা ফুল সার্ভিস ওয়েব ডিজাইন এজেন্সি, এই লেখাটাকে আমি এখানে বসিয়ে দিলাম। তো দেখুন এই লেখাটাকে আমি এভাবে এখানে বসিয়ে এটাকে পি ট্যাগ বা এইচ ওয়ান ট্যাগের মাঝখানে মাঝখানে নিয়ে নিলাম। তারপর আমার কি থাকলো, কিছু পি ট্যাগ থাকলো, আমি এটাকেও সরাসরি এখান থেকে কপি করে নিয়ে এখানে দিয়ে দিতে পারি, এটার নিচে আমি তাদেরকে বসাতে পারবো। দেখুন এই হচ্ছে আমার পি ট্যাগ, চলে আসলো। তারপরে আর কি আছে, একটা বাটন আছে, বাটনটা অবশ্যই আমাকে আলাদাভাবে নিতে হবে। এটার নিচে আলাদাভাবে একটা বাটন নিব, এই রোর নিচেই আমি আলাদা একটা বাটন নিতে পারি। তাহলে একটা বাটন আমি কিভাবে নিব, এখানে আমাকে অবশ্যই নতুন একটি মডিউল সেখানে নিতে হবে। তাহলে নতুন মডিউল নেওয়ার জন্য নতুন সেকশন নিতে হবে, নাকি নতুন একটা রো নিতে পারি, হ্যাঁ রো নিতে পারি, অথবা এটার ভিতরে আমি আরেকটা কলাম নিতে পারি। দেখুন সরি, কলাম তো হবে না, এইভাবে কলাম নিলে তো নিচে নিচে আসবে। আমি একটা রো নিব, দেখাচ্ছি, আস্তে আস্তে দেখাচ্ছি। এটাকে আমি মাঝখানে নিয়ে আসি, ডিজাইন থেকে অ্যালাইনমেন্ট মিডি, আপাতত এইটুকু আমি রাখলাম। হ্যাঁ এখন আমার ডিজাইন করার পালা। তাহলে সেকশনে আমাকে ডিজাইন করতে হবে, এটা আসলে একটা ফুল ওয়েথ সেকশন হওয়া উচিত। হ্যাঁ এটা একটা ফুল ওয়েথ সেকশন, আমার এখানে একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আমার নেওয়া উচিত ছিল এই রকম ফুল ওয়েথ হেডার। এখানে আমার জন্য ফুল ওয়েথ হেডার ইম্পর্টেন্ট ছিল, ঠিক আছে, এটা নিলেই আমার হয়ে যায়। দেখতে পাচ্ছেন, এটা না নিয়ে আমি এটা নিতে পারি, তাহলে সবচেয়ে ভালো হয়। এটা ডিলিট করে দেন, ফুল উইথ হেডারে দেখেন সবকিছু সাজানোই আছে, একটা রোর ভিতরে সবকিছু, দেখতে পাচ্ছেন আপনি যেটা একটু আগে বললেন। তাহলে এটাও কিন্তু আমি করতে পারি, ফুল ওয়েব ডিজাইন ওয়েব সার্ভিস ডিজাইন এজেন্সি, এটা নিতে পারি আমি। সাপোজ এই মডিউলটাকে এখন আমি একটু ডিজাইন করি, এটা টাইটেল, এখানে টাইটেল দিয়ে দিলাম। তারপরে আছে আমাদের সাব টাইটেল বা বডি টেক্সট, আপনি বডি টেক্সট নিতে পারেন, এই হচ্ছে বডি টেক্সট, এটাকে বডি টেক্সট হিসেবে নিলাম, এখানে বসিয়ে দিলাম। তারপরে আছে আমাদের আবার ওয়ার্ক একটা বাটন, এখানেই দেখুন বাটন আছে, এখানে দুইটা বাটন নেওয়া যায় একই সাথে, আমরা একটাই নিচ্ছি।
এখন এখানে কাজ করব পরে সবার আগে এখানে যেটা করব এটার একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আমার দিতে হবে তো আমি এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে কি ডাউনলোড করতে পারি না একটু দেখি আমার এখানে একটা সফটওয়্যার আছে এই সফটওয়্যার দিয়ে এই পেজে সবগুলোকে আমি ডিজাইন করব এক্সপোর্ট অল ডেস্কটপ ডেস্কটপে সেভ হয়ে গেছে অ্যাসেট এটাকে আমি কাট করে নিয়ে পিকচারের ভিতরে রাখতে চাচ্ছি এবং এটাকে আমি এক্সট্রাক্ট করে নিলাম এখন এই ইমেজটাই আমার লাগবে এখন আমি এখান থেকে অ্যাড ব্যাকগ্রাউন্ড ইমেজ আপলোড পিকচার ব্যাপার কাজ করছে না নাকি অ্যাড ব্যাকগ্রাউন্ড ইমেজ মিডিয়া লাইব্রেরি ও একটা কালার আছে ব্যাপার আমার এটাও কি কাজ করছে না নাকি কাজ করবে এখানে ব্যাকগ্রাউন্ড নেই এইটা এখন চলে এসেছে স্যার বলো স্যার ওই আমার আবার এই এখানে টেক্সটের এখানে যে গ্রেডিয়েন্ট সেকশনে যে গ্রেডিয়েন্ট কালারটা করি না হ্যাঁ কালারগুলো সিলেক্ট করতে পারি না আগের থিমটাতে সিলেক্ট হবে না পরের থিমটাতে হবে এই জন্য তো বললাম অনেক সমস্যা আছে আগের থিমে এই জন্য নতুন আরেকটা থিম দিছি না আজকে দিলাম যে আগেরটার অনেক কিছু কাজ করবে না এই জন্য তো নতুন আরেকটা দিছি আগেরটা জাস্ট ডেমো ইম্পোর্ট করার জন্য আপনাদেরকে দিয়েছিলাম বুঝাতে পেরেছি সমস্যা নেই স্যার ক্লাস শেষ করার পর আমি ওই পোস্টিং এ কথা বললে তারপর আচ্ছা তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা থাকবে কভার ব্যাকগ্রাউন্ড ইমেজ পজিশন সেন্টার রিপিট নো রিপিট এখানে ডিজাইন শেষ এবার এখানে ডিজাইনের ডিজাইনের লেআউট ডিভাইডার সাইজিং একটু স্পেসিং করে নিলে আমি আরো হয়ে যাবে প্যাডিং উপরের দিকে 200 নিচের দিকে 200 ইমেজটা ক্লিয়ার হচ্ছে না এই ছিল আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা আমি একটু সেভ করে দেখি আমারটা আবার সেভ হয় কিনা সেভ হয়েছে এখানে এখানে রিলোড দিলাম এটা দেখেন আমার একটা ডিজাইন কিন্তু এখানে আসছে এটাকে আমি আরেকটু ডিজাইন করতে পারি আমার মনে হয় এখানে কোনো কিছু আছে কিনা একটু চেক করে নিই ফিট অ্যাকচুয়াল সাইজ অনেক ছোট হ্যাঁ কভার ইমেজের রেজুলেশন খুবই দুর্বল এই জন্য ক্লিয়ার আসে জি বলুন আমার মনে হয় দুইটা রো বা তিনটা রো নিয়ে করছে ওটা না 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 তারা একটা নিয়ে করছে তারা একটা নিয়েই করছে এটা আপনি দেখতে পারবেন এটার ড্যাশবোর্ডে গিয়ে স্যার আপনার কালারটার জন্য নাকি এরকম হইতেছে
জি স্যার ব্যাকগ্রাউন্ডে যে একটা কালার ছিল না ব্যাকগ্রাউন্ডের কালারটা কেটে দিয়েছি আমরা ব্যাকগ্রাউন্ডে এটা ট্রান্সফারড করেছিলেন কি জানি একটু ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা কেটে দিয়েছি এটা দেখুন এখানেই আছে আপনি এখান থেকে দেখতে পারবেন যে তারা আসলে কি নিয়েছে আমরা তো ফুল হেডার নেইনি আমি যেমন ফুল উইথ হেডার নিয়েছি না তারা ফুল উইথ হেডার নেই তাদের এডিট অপশনে গেলে আপনি দেখতে পাবেন তারা কি নিয়েছে তারা একটা সেকশন নিয়েছে সেকশনের ভিতর রো রোর ভিতরে সবকিছু দেখতে পাচ্ছেন এইভাবে করেছে তারা আর আমরা একটু ভিন্ন উপায় অবলম্বন করেছি আমরা দুইটা জিনিস আলাদা আলাদা ভাবে নিয়েছি এই জন্য হতে পারে তো আমরা দুই ভাবেও করি সমস্যা নাই এটা তো করলাম এটা একটা রেগুলার এই হচ্ছে রো রোর ভিতরে রোর ভিতরে তারা নিয়েছে একটি টেক্সট আর একটা বাটন তারা টেক্সট হচ্ছে আমাদের এখানে সবার নিচে এই হচ্ছে টেক্সট আমরা এইভাবেও করতে পারি আর এখানে হচ্ছে বাটন এখন যদি এখানে আমি আমার এই ছবিটাকে আপলোড করি দেখি এখন কি হয় সরি আপ তো পড়াই আছে মিডিয়া লাইব্রেরিতে আপলোড ইমেজ ওই একই কাহিনী ইমেজের রেজুলেশন আমাদেরটা খুবই দুর্বল ঠিক আছে আমাদের ইমেজের রেজুলেশনটা ভালো না এই জন্যই এমন আসতেছে সমস্যা নেই আমাদের ডিজাইন শেখা দিয়ে কথা আমরা ডিজাইনটা শিখে ফেলি তাহলে ব্যাকগ্রাউন্ড যা আছে তাই থাকবে ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট এগুলো সবই ঠিকঠাক আছে ডিজাইনে এসে স্পেসিং এ আমরা একটু প্যাডিং দিয়ে দিই 150 পিক্সেল ওকে এখন মডিউলটা ডিজাইনের পালা তো মডিউলের ডিজাইনটা যদি আমরা করি এখানে দেখুন আমরা টেক্সট মডিউলের ডিজাইনে কি কি শিখবো এখন টেক্সট মডিউল একটা টেক্সট নেওয়া আছে ফুল ওয়েবসাইট ডিজাইন এজেন্সি এটাকে আমরা এখানে নিয়েছি এটার প্রত্যেকটা কন্টেন্টকে আমরা মাঝখানে নিতে চাই এখান থেকে মাঝখানে নিয়ে আসলাম আর এখানে আমাদের লিংক ব্যাকগ্রাউন্ড অ্যাডমিন লেভেলে তেমন কিছু দেওয়ার দরকার নেই ডিজাইনে চলে আসেন ডিজাইনে আসলাম আমাদের টেক্সটের পালা টেক্সটের অ্যালাইনমেন্ট টেক্সটের ফন্ট আমরা যদি হুবহু এটার সাথে হুবহু কপি করতে চাই তাহলে আমাদেরকে যে হোয়াট ফন্ট নামে একটা এক্সটেনশন আছে এটা আপনারা সবাই জানেন আপনারা এটার ব্যবহার করেছেন এখান থেকে সরাসরি দেখতে পারবেন যে হোয়াট ফন্ট কিভাবে কাজ করে এইটা দেখুন এখান থেকে আমরা এটার ফন্ট ফ্যামিলি কি কি ফন্ট ফ্যামিলি নিতে পারি টেক্সটের ফন্ট ফ্যামিলি নিতে হবে আমাদের তার আগে এখানে আমরা সিলেক্ট করেছি যেহেতু হেডিং টেক্সটটাকে একটু ধরে নিই হেডিং ফন্ট এটা আছে কি না এটাকে নিয়ে নিলাম তারপরে এটার উইথ হচ্ছে 700 আপনি 700 নিতে পারেন 700 করতে বোল্ড কে বোঝাচ্ছে হ্যাঁ টেক্সট অ্যালাইনমেন্ট মাঝখানে থাকবে হেডিং টেক্সট কালার হচ্ছে সাদা এটাকে সাদা করে দিলাম ফন্ট সাইজ এটার হচ্ছে 70 পিক্সেল তো আমিও এখানে এটাকে 70 পিক্সেল করে নিলাম এখন লেখাটা বড় হয়ে গেল এবং তাদের মতো হয়ে গেল
ঠিক আছে, এই যে এখানে ইমেজের কারণে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, ওটা আমাদের বোঝা যাওয়ার দরকার নেই, আমরা অন্য ইমেজ ব্যবহার করলে এটা সমাধান হয়ে যাবে, আমরা একটু পরে দেখতেছি। আর এখানে আমরা শিখলাম হচ্ছে টেক্সটের ভিতরে আছে টেক্সটের ফন্ট, টেক্সট ফন্ট ওয়েট, কিন্তু আমাদের এখানে দুইটা ভাগে ভাগ করা, একটা হচ্ছে হেডিং টেক্সট, একটা হচ্ছে নর্মাল টেক্সট। ডিজাইনে এসে আমরা দুইটা জিনিস পেয়েছি, সবার আগে দেখুন টেক্সট, টেক্সট বলতে বোঝাচ্ছে এই যে নিচের এই যে টেক্সটটা আছে সেটা, আর হেডিং টেক্সট এটা হচ্ছে এই যে এই টেক্সটটা। তাহলে আমাদের নিচেরটাকে আমরা আগে কাজ করেছি এবং টেক্সটের কাজটাকে পরে করছি। এখন যদি আমি এখানে টেক্সটের কাজটাকে করতে চাই, তাহলে টেক্সটেরও কিন্তু একইভাবে আমি এটাকে ক্লিক করে ধরে নিতে পারি। এটার ফন্ট ফ্যামিলি কি, ফন্ট ফ্যামিলি হচ্ছে এটা, আমি কপি করে নিলাম এটার ফন্ট ফ্যামিলি, এটাকে আমি এখানে বসাবো টেক্সট ফন্ট, এখানে সার্চ করব, সার্চ করে এটাকে আমি বসিয়ে দেবো, এটার ফন্টটা পেয়ে গেল। ফন্ট রেগুলার থাকুক, ফন্টের কালার হচ্ছে সাদা, এবং এটার সাইজটা এখানে আমরা দেখতে পাচ্ছি 29, না সাইজ হচ্ছে 16, লাইন 29, 16 পিক্সেল, 16 পিক্সেল, সরি লাইন হাইট এখানে সেন্টিমিটারে ভাগ করা, লাইন হাইট আপনি একটু একটু করে একটু একটু করে বাড়িয়ে বাড়িয়ে সেট আপ করে নিতে পারবেন, সমস্যা হবে না। ওখানে আমাদের এখানে পিক্সেল নেই, হ্যাঁ এটা অ্যালাইনমেন্ট হবে মাঝখানে, দেখুন তো তাদের মতো হয়ে গেছে কিনা, তাদের মতো হবে, একটু একটু পরে করছি। তারা এই হচ্ছে হেডিং টেক্সট সব গেল, আমাদেরকে যেটা করতে হবে এখানে রো যেটা আছে রোটাকে একটা প্যাডিং দিতে হবে, প্যাডিং দিলে তাদের মতো হয়ে যাবে, বুঝতে পেরেছেন? এটা রোতে প্যাডিং দেওয়া আছে, প্যাডিং দিলে তারা চেপে আসবে, নিচের দিকে চেপে আসবে। তাদের লেখাদের মতো আমাদের লেখাটাও হয়ে যাবে, তাদের তিন সারিতে লেখা আমাদেরও তিন সারিতে লেখা হয়ে যাবে। আমার মনে হয় আমরা এটার সাইজটা, হেডিং এর সাইজটা বেশি বড় দিয়ে ফেলেছি, হেডিংটা মনে 54 পিক্সেল ছিল, 50 পিক্সেল, আচ্ছা 50, আমি 70 দিয়ে ফেলেছিলাম হেডিং টেক্সটে। এবার ঠিক আছে, এখন আমাদের এই বাটনের পালা, তাহলে এটাকে এগে একটু এসে ডিজাইন থেকে স্পেসিং এ লেফট এবং রাইটে 50 পিক্সেল প্যাডিং দিয়ে দেখি, 50 পিক্সেল কাজ না করলে 100 পিক্সেল, 100 পিক্সেল কাজ না করলে উপরে নিচে একটু দেন, একটু হচ্ছে তাই না? প্রায় হয়ে গেছে, এবার ঠিক আছে না? দেখুন তো এবার মোটামুটি ঠিক আছে। তাহলে এখন সাইজিং এ এসে আমরা এটা করে নিলাম সেন্টারে, এখানে আমাদের রোর আর কোনো কাজ নেই, মোটামুটি হয়ে গেছে। কিন্তু এখন আমাদের এই বাটনটাকে ধরে কাজ করার কথা, তাহলে চলুন বাটনটাকে ধরি। বাটনে লেখা আছে আর ওয়ার্ক, লিংক কোথায় থাকবে? সাপোজ এখানে দেখুন তাদের বিভিন্ন প্রজেক্ট আছে, এই যে রিসেন্ট ওয়ার্ক, এই রিসেন্ট ওয়ার্ক, প্রজেক্ট নেম, প্রজেক্ট নেম, প্রজেক্ট নেম, এই যে লিঙ্কগুলো, এই লিঙ্কগুলো বা রিসেন্ট ওয়ার্কের লিঙ্কগুলো থাকে হচ্ছে আর ওয়ার্কের ভিতরে। তাহলে আমরা এরকম কোন একটা লিঙ্ক এখানে দিতে পারবো, কাজে আমরা এখানে একটা হ্যাশ দিয়ে রাখলাম আপাতত। তারপরে এখানে আমাদের কোনো কাজ নেই, আমরা ডিজাইন আসলাম, অ্যালাইনমেন্টে তাদেরকে মাঝখানে নিতে চাই, এটাকে মাঝখানে নিতে চাই, মাঝখানে নিলাম। এখন এটাকে হুবহু এরকম একটি বাটন আমি বানাবো, তাহলে এরকম হুবহু বাটন বানাতে গেলে আমাকে যেটা করতে হবে, টেক্সটে আসতে হবে, টেক্সটে আসে ডার্ক, আপনি লাইট করে দেখুন তো সাদা হয়ে যায় কিনা, এই তো সাদা হয়ে গেল, কিন্তু এটাকে হোভার করলে অনেক কিছু আসতেছে। আমরা সবগুলো ঠিকঠাক করব, অ্যালাইনমেন্ট ঠিক করেছি, তারপর এখন আসলো আমাদের বাটনের পালা, আমি বাটনে কাস্টম ডিজাইন করতে চাই।
এখন কাস্টম ডিজাইন করতে হলে এটাকে একটু চেক করতে চাই আমরা, এটার ভিতরে আসলে আছে কি। একটু আমরা হোয়াট ফন্ট দিয়ে একটু চেক করে নিই। এখানে আসলাম, আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে তার ফন্ট ফ্যামিলি হচ্ছে এটা, তো আমরা এটাকে ফন্ট ফ্যামিলি হিসেবে ব্যবহার করব। তাহলে এখানে বাটন টেক্সট, বাটন বাটনের টেক্সট সাইজ দেখাচ্ছে শুরুতে, তাহলে আগে প্রথমে সাইজটাকে দেখে নে। সাইজ হচ্ছে 16 পিক্সেল, আমি এখানে 16 পিক্সেল বসিয়ে দিই। 16 পিক্সেল বাটন টেক্সট কালার, নরমালি টেক্সট কালারটা হচ্ছে 16 পিক্সেল 70, আর এটা তো আমার কপি করাই আছে, এটা কপি করাই থাকে। ওভার করার পরে পরিবর্তন হয়, নরমালি হচ্ছে ব্লু কালার এবং ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাদা। তাহলে টেক্সট কালার হচ্ছে ব্লু, বাটনের ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে FFF, আই মিন সাদা। বাটনের কোনো বর্ডার আছে? নরমালি কোনো বর্ডার নেই, ওকে, না থাকলো। বর্ডার রেডিয়াস আছে? সামান্য বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। বাটনের ফন্ট, ফন্টটাকে সার্চ করি, সিলেক্ট করে দিই, একটু রেগুলার একটু মিডিয়াম করে দিলাম। শো বাটন আইকন, বাটন আইকনটা আমি বন্ধ করে দিলাম, তাদের বাটন আইকনটা বন্ধ করে দিলাম। আর স্পেসিং থেকে বাটনের একটু প্যাডিং দিয়ে দিতে পারি আমি, চারিদিকে 10 পিক্সেল করে প্যাডিং, এখানে 15 পিক্সেল প্যাডিং, 15 না, আর একটু বাড়াতে হবে 25। এবার দেখুন তো হয়েছে না অনেকটা তাদের মতো? এবং এখানে আমার মনে হয় একটু লেটার স্পেসিং ছিল, মোটামুটি তাদের মতো হয়ে গেছে, তাই না? লেটার স্পেসিং আরো আছে। এখন হোভার করলে যে পরিবর্তনটা আসে সেটা আমরা পরিবর্তন করব, হোভারের পরিবর্তন। আর বাটনটা অবশ্যই একটু মার্জিন হবে, মার্জিন আমরা পরে আসতেছি, স্পেসিং এ গেলে হয়তো মার্জিনটাকে পাবো। মার্জিন টপ হবে 10 পিক্সেল, উপর থেকে একটু নিচে নামবে, এখন এটার হোভারের পরিবর্তনে পালা। তাহলে এটার হোভারের পরিবর্তনে আমাদের কি কি আসে? যখন আমরা হোভার করি এটা, হোভার করলে ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লু হয়ে যায়, সাদা হয়ে যায়, তাই না? দেখে আসি কেমন দেখাচ্ছে। এই তো হোভার করলে হোভারের পরিবর্তন। তাহলে হোভারের পরিবর্তন যদি আমি করতে চাই, তাহলে এটাকে আবার আমি সিলেক্ট করব, সিলেক্ট করে আবার ডিজাইনে যাব, ডিজাইনে গিয়ে বাটনে যাব। বাটনে এখন আমাদের হোভারের পালা, তাহলে হোভারের টেক্সট সাইজ যা আছে তাই থাকবে, কালারটা পরিবর্তন হবে। তাহলে চলুন হোভারটাকে সিলেক্ট করে নিলাম, হোভারে আসলে কালারটা হয়ে যাবে টেক্সট কালার, ওভারে যখন যাব তখন কি হবে? সাদা হবে, টেক্সট কালার হবে সাদা। আবার এখানে ব্যাকগ্রাউন্ড কালার, ওভারে যখন যাব, ওভারে যখন যাব তখন ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে ব্লু। তারপরে এটা একটা বর্ডার আছে, কোনো বর্ডার পাবে না, 0 পিক্সেল বর্ডার, কোনো বর্ডার থাকবে না। বর্ডার রেডিয়াস কোনো কিছু নেই, ফন্ট যা আছে তাই থাকবে, আইকন টাইকন কোনো কিছু থাকবে না। এখন যদি রিলোড দিই এখানে এসে, এখন তো পরিবর্তন হয়, কাজ করছে তাদের মতো। উপরের কালারটা তাদের একটু পরিবর্তন, তাই না? ব্লু না, কিন্তু সরাসরি ব্লু না, একটু ভিন্ন। দেখি আসলে
এই কালার হুবহুটাকে ধরে নিলাম। যখন বর্ডার সরি বর্ডার না ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালারটাকে এটাকে বাদ দিয়ে এখানে আমি বসিয়ে দেব ওই কালারটা। এবার ঠিক আছে, এবার ঠিক আছে কাজ করে তাহলে এটুক বুঝতে কারো কোনো প্রবলেম আছে? না স্যার প্রবলেম নেই। তাহলে এখন আমরা পরবর্তী এখানে আরো একটা ডিজাইন আছে, দেখেন একদম সুন্দর একটা ডিজাইন। এখানের মাধ্যমে আমরা হেডিং এর কাজ কিন্তু আমরা শিখে ফেলেছি, টেক্সটের কাজ, হেডিং এর কি কাজ, টেক্সটের কাজ। তারপরে এখানে আরেকটা সুন্দর ডিজাইন আছে, সেটা আমরা তৈরি করি। তাহলে আমাদেরকে কি করতে হবে, শুরুতে একটা রেগুলার নিতে হবে, রেগুলার রো, এটা কি ফুল উইথ হবে। প্রথমে আগে ডিজাইন কনসেপ্ট বুঝবেন যে এখানে কি আছে। এখানে একটা সেকশন আছে ফুল উইথ সেকশন, এই পুরো সেকশনটা এই অংশটুকু জুড়ে একটা ফুল উইথ সেকশন, এই অংশটা জুড়ে এরকম পুরো একটা জুড়ে একটা সেকশন। সেকশনের ভিতরে আমাকে প্রথমে একটা ফুল উইথ রো নিতে হবে। তাহলে ফুল উইথ রোর ভিতরে কি আছে, হোয়াট উই ডু, একটা হেডিং আছে, একটা টেক্সট আছে, তারপরে যে নিচের অংশটা আছে এটার জন্য আমাদের কি নিতে হবে। তাহলে আমরা এখান থেকে শিখতেছি, প্রথমে একটা টেক্সট নিয়ে নিচ্ছি, একটা টেক্সট, এই একটা টেক্সট নিলাম, টেক্সটের ভিতরে কি লেখা থাকবে, এই অংশটুকুই কিন্তু লেখা থাকবে। আমি এই অংশটুকুকে সরাসরি কপি করলাম, কপি করে এখানে বসিয়ে দিলাম, দেখুন তো চলে আসছে কিনা। প্রথমে কিন্তু আগে আমি সবগুলো কন্টেন্ট রাখছি, তারপর আমার ডিজাইনের পালা। তারপর এখানে দেখুন তিনটা রো বিশিষ্ট, তিন কলাম বিশিষ্ট একটা রো আছে, তাই না? একটা দুইটা তিনটা, তিনটা কলাম বিশিষ্ট একটা রো। তাহলে আমাকে কি করতে হবে, এমন একটা রো নিতে হবে যেখানে তিনটি কলাম, এই তো তিনটি কলাম। তাহলে তিনটি কলামের ভিতরে এগুলো হচ্ছে ব্লার, এগুলোকে কি বলা হয় জানেন, এগুলো ব্লার দিয়ে করা। ব্লার নামে এখানে একটা মডিউলস আছে, দেখুন এই যে একটা ব্লার, এই হচ্ছে ব্লার। এখন একটা ব্লার আমি সাজাবো, দেখুন জাস্ট একটি। তাহলে এটা হচ্ছে একটা আইকন, এটা কি একটা ইমেজ, ইমেজ আইকন, ইমেজ। আমি টেক্সটটাকে আগে নিলাম ব্র্যান্ডিং, দেখুন আমি খুব সহজেই করি। এ হচ্ছে ব্লার, আমার শুরুতে আছে টাইটেল, টাইটেলটা বসাইছি ব্র্যান্ডিং, তারপরে আমার কি আছে টেক্সট। তাহলে আমি টেক্সটটাকে একটু কপি করি, এই যে টেক্সটটাকে কপি করে নিলাম, কন্ট্রোল সি এখানে নিয়ে দিলাম, কন্ট্রোল ভি, লেখাটা চলে আসলো। তারপর আমাদের ইমেজ এন্ড আইকন, এটা কি, এটা হচ্ছে একটা ইমেজ, যেহেতু ইমেজ তার মানে আমার এই ইমেজটা আছে। আর যদি আপনি ইমেজের পরিবর্তে আইকন ব্যবহার করতে চান তাহলে আইকন করতে পারবেন। আমি আইকনটা একটু পরে দেখাচ্ছি, আগে ইমেজটা দেখাচ্ছি। তাহলে আমি সিলেক্ট করে নিব আমার আইকনগুলো, একটা দুইটা তিনটা, এই তিনটাই তো। না আমি সঠিক নিতে পারি, সমস্যা নেই, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, এইটা এইটা এবং এদেরকে নিয়ে নিন। তাহলে প্রথমে যেটা আছে ব্র্যান্ডিং এর জন্য আছে এটা, তাহলে ব্র্যান্ডিং এ আমি এটাকে সিলেক্ট করি, কোনটা কোনটা ব্র্যান্ডিং এর হচ্ছে এটা, আপলোড ইমেজ, ইমেজ আপলোড হয়ে গেছে, তাই না স্যার? ইমেজ আপলোড হয়ে গেল। এখন আমাদের যেটা কাজ, এখন আমাদের একটা লেখা হয়ে গেছে, এখন আমি যদি চাই এটাকে কপি করে, দেখুন এই মডিউলটাকে কপি করব, জাস্ট এখানে ক্লিক করব, অ্যানাদার মডিউল সিটি ক্লিক, এখানে দেখুন লেখা আছে কপি মডিউল, কপি, এখানে রাইট বাটন ক্লিক, পেস্ট মডিউল, রাইট বাটন ক্লিক, পেস্ট মডিউল। দেখছেন কি শিখলাম এখানে, একই সাথে কিন্তু সব হয়ে গেল। তাহলে এখন এখানে এসে আমাকে কি করতে হবে, ব্র্যান্ডিং এর পরিবর্তে এসইও, খুব সহজে ডিজাইন করা, দেখুন এসইও, লেখা কিন্তু একই, বাস ইমেজটাকে চেঞ্জ করে নিব। এখান থেকে ইমেজ, ইমেজ হচ্ছে আমাদের এইটা, এইটা সিলেক্ট হয়ে গেল। তারপরে এখানে ডিজাইন,
আছে কি ডেভেলপমেন্ট কপি ডেভেলপমেন্টটাকে কপি করে নিলাম টেক্সট আমার একই বাস খালি ইমেজটাকে ডিজাইন চেঞ্জ করা এই হচ্ছে ডেভেলপ হয়ে গেল এখন প্রথমটাকে কাজ করব প্রথমটাকে ধরুন ধরে ইচ্ছা মতো এটার ফুল অ্যালাইনমেন্ট মাঝখানে নিয়ে এসে পড়ি ঠিক আছে মাঝখানে নিয়ে আসলাম মাঝখানে নিয়ে এসে একটু চেক করে নিব আমি এইটাকে এবং এইটাকে যেটা আলাদা আলাদা ভাবে ধরে নিয়েছি ডিজাইন হেডিং টেক্সট ফন্ট হচ্ছে এইটা ডিফল্ট ভাবে যদি সেট করা থাকতো দেখছেন ওই যে আগে একটা হেডিং টেক্সটের ডিফল্ট অপশন ছিল না আমাদের এখানে মনে আছে আপনাদের ওটা যদি সেট করা থাকতো তাহলে এখানে কিন্তু আমাদেরকে আর করতে হতো না ওটা পেয়ে যেত এখানে একটু কাহিনী আছে একটু দাঁড়ান আসলে আমার টেক্সটটা কি হেডিং টু এটা কোনটা হেডিং টু কিন্তু আমি দেখুন বারবার ডিজাইনে হেডিং টেক্সটের হেডিং ওয়ানে ডিজাইন দিচ্ছি কাজ করবে না এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আলাদা আলাদা আছে যেটা করতে হবে আমাকে হেডিং টুতে এসে ডিজাইনটা দিতে হবে এ হচ্ছে হেডিং টুতে এসে এখন আমি এখান থেকে এটাকে সিলেক্ট করবো দেখেন এখন কিন্তু এটার পরিবর্তন হচ্ছে রেগুলার পরিবর্তে বোল্ড করে দিলাম একটু মোটা হয়ে গেল সাইজ হচ্ছে টেক্সট সাইজ হেডিং টু টেক্সট সাইজ 40 পিক্সেল এখন দেখুন সে পাচ্ছে ঠিক আছে লাইন হাইট আছে একটু লাইন হাইট হ্যাঁ একটু লাইন হাইট দিলাম সাইজিং এর দরকার নাই স্পেসিং এর দরকার নাই আমি টেক্সটে আসি এখন এই হচ্ছে টেক্সট ফ্যামিলি এটা কপি লাইন হাইট 29 এবং 16 পিক্সেল এটা লেখাটা হবে কালো এটা কিন্তু ভিন্ন কালার একদম কালো না কিন্তু এখন এই রোটাকে ধরে স্পেসিং এসে প্যাডিং দেন টেক্সটের অ্যালাইনমেন্ট মিডিল করতে হবে ডিজাইন টেক্সট অ্যালাইনমেন্ট মিডিল দেখো তো হয়েছে না এখন এটার পালা তাহলে এটাকে একদম সহজে ডিজাইন করা যাবে দেখুন একটা ডিজাইন করব সবগুলাতে দিয়ে দিব তাহলে একটাকে আগে ধরেন এইটার পালা তাহলে এইটাকে আমরা যেটা করব এই একটা মডিউলকে ধরব ধরে প্রথমে টাইটেল ব্র্যান্ডিং লেখা সব কিছু দেওয়া শেষ ইমেজ আইকন দেওয়া শেষ ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেই কালারটাকে আমরা ব্যবহার করব কপি কি গ্রেডিয়েন্ট কালার না নরমাল কালার কালারটা পেয়েছে
এখানে আর কিছু নেই ডিজাইন ইমেজ এন্ড আইকন ইমেজের দেখুন টপে দেওয়া যাবে এটাকে লেফটেও বসানো যাবে এইভাবেও ডিজাইন করা যায় কিন্তু এখানে যেহেতু আমাদের টপ আছে তাই আমি তাকে টপেই রাখলাম ওকে আইকন ইমেজ আইকন পজিশন বাম পাশে ডান পাশে না মাঝখানে আপনি রাখতে পারবেন ইমেজের রাউন্ডেড করতে পারবেন কিন্তু এখানে আমাদের রাউন্ডেড করার প্রয়োজন নেই বর্ডারের দরকার নেই ইমেজ বর্ডারেরও দরকার নেই ইমেজের কোনো কাজই আমাদের এখানে প্রয়োজন নেই কাজে এটাকে আমি বন্ধ করে রাখি ইমেজ আইকন শেষ টেক্সটের পালা টেক্সটের অ্যালাইনমেন্ট হবে মিডিল আমি এখান থেকে হোয়াট ফন্ট দিয়ে এটাকে একটু ব্র্যান্ডিংটাকে একটু ধরে নিই তাহলে এটার কালারটা কি হবে সাদা তাহলে এটাকে আমি লাইট করে দিই টাইটেল টেক্সট ফন্ট ধরে নিলাম এটা হচ্ছে সেমি বোল্ড বেশি বোল্ড কালারটা সাদাই পাবে আর এটা হচ্ছে 20 পিক্সেল সেমি বোল্ড এটা বোল্ড লাইন হাইট আছে তারপর আমাদের বডি টেক্সটের পালা ২৬ আর কালার হচ্ছে এটা কালারটাকে কপি করলাম সাইজিং এর দরকার নেই একটু প্যাডিং দিলেই হবে উপরে নিচে 20 ডানে বামে 30 উপরে একটু বাড়ান মোটামুটি হয়েছে না দেখুন তো এখানে তারা একটা কাজ করেছে একটু পরে আমি সেটা দেখাচ্ছি এটা একটু দেখেন রাউন্ড করা এই তো রাউন্ড করা একটু কোনাটা কেটে দেওয়া ওটাও আপনি করতে পারবেন তাহলে এখন দেখুন মজার বিষয়টা হচ্ছে এই ডিজাইনটাকে আমি এখানে কপি পেস্ট করব তাহলে এই সেকশনের এটাকে ধরুন মডিউলটাকে এখন কপি মডিউল স্টাইল শুধু স্টাইলটা কপি করব কপি এখানে আসুন এখানে ধরুন পেস্ট মডিউল স্টাইল কপি হয়নি কপি মডিউল স্টাইল কপি সিলেক্ট পেস্ট মডিউল স্টাইল পেয়ে গেছে পেস্ট মডিউল স্টাইল এখন শুধু সরি এখন শুধু কালারটাকে আমি চেঞ্জ করে দেবো এখানে ধরে কারণ সবগুলো কালার তো আর এক না ডিজাইন তো একই তাই না ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিলে কি আমার হয়ে যাচ্ছে
এখন এই সেটিংস এ এসে কলাম ডিজাইন বর্ডার এসে আপনি 5 পিক্সেল করে বর্ডার রেডিয়াস করেন সেভ দ্বিতীয়টাতে আসেন ডিজাইনে আসেন বর্ডারে আসেন 5 পিক্সেল বর্ডার রেডিয়াস করেন তৃতীয়টাতে আসেন ডিজাইনে আসেন বর্ডার আসেন এখানেও 5 পিক্সেল করেন স্যার মডেলের ক্ষেত্রে যেভাবে কপি করে আর পেস্ট করতে হবে করা যাবে না হ্যাঁ করা যাবে একই জিনিস হুবহু এটা কোনো ঘটনা না করা যাবে এই যে এখানে দেখুন ক্লিক করলে আসে কপি রো কপি মডিফাই স্টাইল ভিউ মডিফাই স্টাইল সেভ লাইব্রেরি এগুলো দেখাবো হ্যাঁ এবার রিলোড দেন খুব বেশি কঠিন লাগছে না স্যার মিনিমাম একদম ইজি তাই না তারপরে আমি নিচে আরো একটি সেকশন এখন নেই এখন আমি গণহারে দেখাবো রেগুলার এটা কি দিয়ে করা বলুন তো ওটা মতে এটা ব্লাড দিয়ে করা এগুলো কি জানেন আইকন আইকন একটা দেখাবো জাস্ট একটা বাকিগুলো আপনারা করবেন সাপোজ দুই কলাম বিশিষ্ট নিলাম নিয়ে ওই ব্লারবি নিলাম একটা ব্লার কিন্তু আমি এখানে নিয়েছি তাই না এখানে কয়টা আছে একটা দুইটা তিনটা তাহলে এই একটাকে কিন্তু ডুপ্লিকেট করা যাবে যেমন আমি আগে একটা করে নিই একটাকে ডিজাইন করে নিই এখানে একটা ব্লার আমি বসাই দিই দাঁড়ান একটা ব্লার বসাচ্ছি এই হচ্ছে একটা ব্লার তাহলে আমি একটা ব্লারকে ধরি যেমন এই ব্লারটাকে আমি ধরে নিলাম ধরে নিয়ে এখান থেকে আমি এই ব্র্যান্ডিংটাকে সিলেক্ট করলাম এই হচ্ছে ব্র্যান্ডিং তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের লেখা কপি নিয়ে নিলাম এই তো শেষ এখন আমাদের ইমেজ এন্ড আইকন এখানে কি নিব না আমরা ইমেজ নিব না আইকনের ব্যবহার করব দেখুন তো এই হুবহু আইকনটা আপনি পাবেন কলমের মতো আইকনটা আপনি কোথায় পাবেন এই যেখানে পাবেন একটু মনোযোগ দিয়ে চেক করুন এই যে ইউজ আইকনটাকে আমি সিলেক্ট করেছি এখানে মনোযোগ দিয়ে একটু খেয়াল করুন ওই হুবহু ওই আইকনটা এখানে আছে এই তো দেখুন আইকন আসছে আইকন আসছে এখন আমাদের ডিজাইনে যখন যাব তখন আইকনের এটা তো কোনো ব্যাকগ্রাউন্ড কালার নেই না এখন ডিজাইনে আসুন ডিজাইন এসে এই যে ইমেজ এন আইকন ইমেজ এন আইকন ঠিক আছে আইকন কোথায় থাকবে লেফট হয়েছে জি স্যার তাদের মতো হয়েছে না জি স্যার এখন এই কালার ডিজাইন করা খুব বেশি কঠিন হবে কালার করা দেখাতে হবে তাহলে এখন যদি আমি সাপোজ ধরুন এইটাকেই কপি কল কপি মডিউল পেস্ট মডিউল সরি রাইট বাটন ক্লিক কপি মডিউল ব্লার সরি ঠিক নিচে একটা দুইটা এখানে কয়টা আছে তিনটা আছে তাহলে এইখানে আমার তিনটা হয়ে গেল জাস্ট আইকন গুলোকে চেঞ্জ করে দিব কালারটাকে চেঞ্জ করব ওই একই জিনিস এখানেও আমি নিব এখান থেকে একটা স্যার
স্যার এটা পেস্ট মডিউল স্টাইল হবে স্যার তিনটা হয়ে গেল। এখন এটাকে মার্জিন প্যাডিং দিয়ে সাইজ করা, ডিজাইন করা, এগুলো কি খুব বেশি কঠিন হবে? না স্যার। পারবো আমরা? জি স্যার। এটা স্টেপ দেওয়া। আচ্ছা এরপরে কি আছে? এরপরে এগুলো কি বলুন তো? এগুলো আর প্রজেক্ট, পোর্টফোলিও, পোর্টফোলিও। এটা সবার পরে আসতেছি। হ্যাঁ আমি এখন একটা একটা করে সিরিয়ালি আসি। তাহলে একটা রেগুলার সেকশন নিলাম, দুই কলাম বিশিষ্ট। নেওয়ার পর দেখুন এখানে মডিউলস এর ভিতরে আছে একোডিয়ন। শুরুতেই একটা একোডিয়ন, একোডিয়ন কি, একোডিয়ন সম্পর্কে একটু ধারণা নিয়ে নিলাম। একোডিয়ন হচ্ছে আপনার ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেনের মতো। যারা ফাইবারে কাজ করছেন তারা দেখতে পাচ্ছেন যে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন কি। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকোর্ডিয়ন, এটাকে অ্যাকোর্ডিয়ন বলা হয়। তো এই অ্যাকোর্ডিয়নটাকে আমরা একটু স্টাইল করি, একটু ডিজাইন করি। দেখুন সাপোজ আমরা একটু সাজাই, ওয়ার্ডপ্রেস ডট ওয়ার্ড দিতে যাই, অ্যাবাউট, সাপোজ ধরুন আওয়ার মিশন। এটাকে আমি কপি করলাম, আমরা একটা অ্যাকোর্ডিয়ন বানাচ্ছি। এটাকে কেটে দেন, এটার দরকার মডিউলস, মডিউলস এর ভিতরে অ্যাকোর্ডিয়ন নেওয়ার সাথে সাথে এরকম একটি অপশন আসবে। আমি ডুপ্লিকেট করে এটাকে তিনটি চারটি করে নিলাম, চারটি অ্যাকোর্ডিয়ন বানিয়ে নিলাম। তাহলে এটাকে ধরবো শুরুতে, এটাকে কপি করে দিলাম আর মিশন। তাহলে আর মিশনের লেখা যেটা আছে সেটাই থাকলো। পরেরটাতে আসেন, আওয়ার টেকনোলজি বা দা ডি টেকনোলজি, এটাকে আমি একটা টাইটেল নিলাম। তাহলে পরেরটাতে আসেন, লেখা থাকুক ওইটাই সমস্যা নাই, এটাকে নিলাম দা ডিটেলস, এটাকেও ধরেন। আরেকটা থাকলো দা পিপল, এই তিনটা আমি টাইটেল নিলাম এক কথা। একটু বাইরের অংশে দেখে আসি তাদেরকে কেমন লাগে দেখতে। এটা হচ্ছে অ্যাকোর্ডিয়ান, দেখতে পাচ্ছেন? ক্লিক করলে একটা ওপেন হয়ে যাচ্ছে, একটা ক্লোজ হয়ে যাচ্ছে, একটা ওপেন হয়ে যাচ্ছে, একটা ক্লোজ হয়ে যাচ্ছে। এটাতে ক্লিক করলে ওপেন, ক্লোজ, ক্লোজ, এইভাবে হয়ে যাচ্ছে। এখন এদেরকে ডিজাইন করার কাজ করবো আমরা। তাহলে চলুন কি কিভাবে ডিজাইন করা যায়। কন্টেন্ট লেখা শেষ, এক কথায় কন্টেন্টের কাজ আমাদের শেষ। লিঙ্ক, আমি কি তাদেরকে কোনো লিঙ্ক করব? না, কখনোই লিঙ্ক করব না। ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দিতে চান? আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডে যে কোনো কালার ব্যবহার করতে পারেন, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার এটা দিলে যেটা হবে সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালার এখানে না দেওয়াটাই উত্তম। ব্যাকগ্রাউন্ড কালারটা কন্টেন্টের ব্যাকগ্রাউন্ডে শো করবে। কোথায় শো করবে? কন্টেন্টের ব্যাকগ্রাউন্ডে শো করবে। এই যে মাঝখানে ফাঁকা যে জায়গাটুকু আছে শুধু সেই জায়গাগুলোতে শো করবে, আর বাকিগুলো তো কন্টেন্ট। এটা একটা কন্টেন্ট, এটা একটা কন্টেন্ট, এইগুলোতে এটা শো করবে না। কাজে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা দিলে খুব বেশি যে ফায়দা হবে তা না, বরং এটা একটু ভিন্ন রকমই দেখাবে আমার মনে হয়। আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েও কাজ করতে পারবো, না দিয়েও কাজ করতে পারবো, যেভাবে আমাদের দরকার হবে আমরা সেভাবে দিব। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম না, না দিয়ে আমি অন্যদিকে চলে আসলাম, ডিজাইনে চলে আসলাম। ডিজাইনে চলে আসার পর দেখুন এখানে আইকনের দিকে আসতেছি আমরা। আইকন, আইকন বলতে এই যে আইকনগুলো দেখাচ্ছে সেই আইকন। তাহলে আইকনে এসে আইকনের একটি কালার আপনি দেন। সাপোজ আইকনে আমি গ্রিন কালার ব্যবহার করলাম। ইউজ ফন্ট স্টাইল, আইকনের ফন্ট সাইজ যদি আপনি চেঞ্জ করতে চান
যদি আরো একটু বড় করতে চান এখান থেকে 16 পিক্সেল ডিফল্ট ভাবে আছে, আপনি চাইলে আর একটু বড় 20 পিক্সেল করে নিলেন বা চাইলে আরো একটু বড় করে নিতে পারেন, এটা আপনার খুশি। এখানে আইকনে দুইটা জিনিসই আছে আর বেশি কিছু নেই। তারপর আসলাম আমরা টগলে, টগল বলতে বোঝাচ্ছে যে টগল হচ্ছে ক্লিক করার পরে ওপেন টগল, মানে প্রত্যেকটাই একটা টগল। এখানে একোডিয়নের ভিতরে তারা প্রত্যেকটা উপাদান, যেমন আওয়ার মিশন, আওয়ার টেকনোলজি, দ্য ডিটেলস, দ্য পিপল, তারা প্রত্যেকেই একটা করে টগল বলা হচ্ছে এখানে। যেমন ক্লিক করছি, ক্লিক করার পরে ওপেন হচ্ছে, ক্লিক করার পরে ওপেন হচ্ছে। এই যে টগলটা আওয়ার মিশন, এটা একটা টগল, ক্লিক করলাম, ক্লিক করার পরে ওপেন হলো। ওপেন হওয়ার পরে এটার ডিজাইনে কোনো পরিবর্তন আসবে কি? যেমন ওপেন টগল ব্যাকগ্রাউন্ড কালার আছে বর্তমানে সাদা, আমি চাচ্ছি যে যখন তারা ওপেন হয়ে যাবে তখন তাদের ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে ব্লু। ওপেন টুগল ব্যাকগ্রাউন্ড কালার, কিন্তু যখন সে ক্লোজ অবস্থায় থাকবে তখন তার কালারটা হচ্ছে এটা, আমি চাই যে তখন তাদের কালার হবে এটা অথবা অন্য কোনো কালার। সাপোজ এখান থেকে ভিন্ন কালার আমি নির্বাচন করি, এটা নির্বাচন করতে পারেন, এইটা থাকবে। ওপেন হওয়ার পরে কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তাহলে আইকনের কালারটাকে আপনি চেঞ্জ করে অন্য কোনো কালার, স্পষ্ট কালার, এটা ঠিক আছে, ঠিক আছে। তারপর আবার টুগুলে আসলাম, টুগুলে ওপেন টুগুল ব্যাকগ্রাউন্ড কালার, ক্লোজ টুগুল ব্যাকগ্রাউন্ড কালার, দুইটা কালার কিন্তু আমি এখানে নির্বাচন করতে পেরেছি। এখন আমলাম আসলাম আসলাম আমরা টেক্সটের ভিতরে। প্রথমে হচ্ছে টেক্সট বলতে এই যে টেক্সটটাকে বোঝাচ্ছে, এই লেখাটুকু, কোন অংশটুকু? শুধুমাত্র এই যে এই অংশটুকু, এই অংশটুকু হচ্ছে টেক্সট। আর উপরেরটা কি? আওয়ার মিশন, এটা হচ্ছে টাইটেল। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পারলে ভালো। টেক্সট, তাহলে টেক্সটের অ্যালাইনমেন্ট লেফটে থাকবে, হ্যাঁ এটা লেফটেই থাকবে। তারপরে তার কোনো শ্যাডো থাকবে কিনা? থাকবে না, তার কোনো শ্যাডো থাকবে না। তাহলে টাইটেল টেক্সট, টাইটেল টেক্সটে আসুন, টাইটেল টেক্সট ওপেন টেক্সট কালার, যখন সে ওপেন হবে তখন তার কালার কি হবে? ওপেনের কালার হবে সাদা, টাইটেল অথবা রেড অথবা অন্য কোনো কালার, ঠিক আছে। তারপরে যখন টাইটেল টেক্সট, টাইটেল নর্মাল থাকবে, ক্লোজ অবস্থায় থাকবে, যেমন এই যে এখন এখানে আছে, এখানে কোন কালারটা আছে? এটা আছে। আপনি এটাকে চাইলে ভিন্নভাবে নিতে পারেন, সাপোজ এই কালারটা দেন, দেখুন কালারের পরিবর্তন হয়েছে। অথবা যদি আপনি অন্য কোনো কালার ব্যবহার করেন, সাপোজ এইটা, দেখুন কালারের পরিবর্তন হয়েছে। বাট এমন একটা কালার তো নির্বাচন করতে হবে যেটা আসলে স্পষ্ট সেখানে কি বোঝা যাবে, তাই না? যদি বোঝা না যায় তাহলে তো হইল না। এটা সাদা করেন, সাদা থাকলো, দ্য টেকনোলজি, দ্য ডিটেলস, ওকে, নো প্রবলেম। তারপরে আসলাম আমরা টাইটেল ফন্ট, টাইটেলের যে কোনো ফন্ট আমরা এখান থেকে দিতে পারবো। টাইটেল ফন্ট, আমি একটা ফন্ট এখান থেকে সেট করলাম, এটাকে দেন, যেহেতু এটা আমরা অনেক জায়গায় ব্যবহার করেছি এটাকেই দিন। টাইটেলে অ্যালাইনমেন্ট কি মাঝখানে হবে? কখনোই না, এটার অ্যালাইনমেন্ট সবসময় ডান পাশে থাকে। এবং এটার পিক্সেলের দিকে এটাকে আমরা 25 পিক্সেল করব, টাইটেল একটু বড় থাকবে। লেটার স্পেসিং দিব না, লাইন স্পেসিং এগুলো কোনো কিছু দিব না, শ্যাডো দিব না। ক্লোজ টাইটেল টেক্সট, ক্লোজ অবস্থায় যখন থাকবে টাইটেল তখন তার টেক্সটের কালার কি হবে? ক্লোজ টাইটেল টেক্সট, এখানে একটা কালার করা আছে, অথবা চাইলে আপনি ভিন্ন করতে পারেন, এটাও করতে পারেন, অথবা ব্লু করতে পারেন, এটাও দিয়ে দিতে পারেন। এখানে অনেক কিছু আছে, আমি বডি টেক্সটটাকে সাদা করব এক কথায়, এবং এটার ফন্টটাকে চেঞ্জ করব, ফন্ট দিব আমি এটা, এই যে এটা এটা, এবং বডি টেক্সট থাকবে সাদা, একদম সাদার চেয়ে আমরা একটু দেখি এটা কেমন দেখায়, খারাপ দেখাচ্ছে না। আর এটা 16 পিক্সেল 16 পিক্সেলই থাকবে, এ হচ্ছে অবস্থা। স্পেসিং এ আমরা যেটা করব, স্পেসিং এ আমরা, স্পেসিং এ তো কোনো কিছুরই দরকার আমি মনে করছি না, বর্ডার চাইলে দিতে পারেন, কিন্তু বর্ডারটা কখনোই ভালো দেখাবে না।
বর্ডার রেডিয়াস দিয়ে দেন 5 পিক্সেল সবাই 5 পিক্সেল বর্ডার রেডিয়াস পেল বর্ডার যদি দেন সাপোজ 3 পিক্সেল বর্ডার দিলে দেখুন কেমন দেখায় একটা বর্ডার কিন্তু তারা প্রত্যেকই পেয়েছে হ্যাঁ বর্ডারের কালারটা এটা করতে পারে সলিড অথবা অন্য কোনো কিছু দিতে পারেন একটা অ্যানিমেশন দিয়ে ফেড ইন এখন দেখুন তো আমাদের অ্যাকোর্ডিয়নটা ডিজাইন করা হয়েছে কিনা বর্ডারের কালারটা বেশি বড় করে ফেলেছি বর্ডারটা 3 পিক্সেল না দিয়ে আপনি হালকা করে পাবে অথবা আপনি বর্ডার না দিয়ে আরেকটা মজার জিনিস দিতে পারেন এটা দিতে পারেন এখন এটা একটা সুন্দর ডিজাইন এখন বলুন অ্যাকোর্ডিয়ন নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা অ্যাকোর্ডিয়ন কি বুঝতে পেরেছেন না স্যার অ্যাকোর্ডিয়নে ডিজাইন করতে পারবেন তারপরে আমরা পরবর্তী তাহলে আরেকটা ডিজাইনে যাচ্ছি এখানে আরো অনেক কিছু ছিল কিন্তু ফিল্টার ছিল ফিল্টার দিয়ে এগুলো আপনি কালারের পরিবর্তন আনতে পারবেন বাট আপনার ইচ্ছা দেখুন কালারটাকে কি সুন্দর একটা ভিন্ন কালারে পরিবর্তন করে দিলাম এগুলো আপনারা করতে পারবেন এগুলো আপনাদের ইচ্ছা মতো আপনারা সাজাতে পারবেন আর এখানে ব্লেন্ড মোড করতে পারবেন ট্রান্সফর্ম হচ্ছে এগুলোর আকৃতি চেঞ্জ করে দেবে বড় করে দেবে ছোট করে দেবে ট্রান্সফর্মটা আমরা এটা দিয়ে দেখব না ট্রান্সফর্মটা আমরা টেক্সট দিয়ে দেখব সরাসরি অথবা একটা ইমেজ দিয়ে দেখব আর আমরা বিভিন্ন ডিভাইসে কেমন দেখাবে হোভার করলে কোনো পরিবর্তন হবে কিনা এটা তো অলরেডি শিখিয়ে ফেলেছি তাহলে ডান পাশে এখন আমরা অ্যাকোর্ডিয়নতে গেল এখানে আছে কি অডিও একটা অডিও নিতে পারেন আপনি একটা অডিও আপনি নিতে পারেন কিন্তু অডিও তো আমাদের এখানে নিতে হবে তাই না একটা অডিও আমি নিলাম অডিও তো খুব একটা সাধারণত থাকে না ওয়েবসাইটের ভিতরে তারপরেও যেহেতু আছে আপনারা আবার বলবেন যে অডিও দেখাইলো না এই হচ্ছে অডিও অডিওর একটা টাইটেল থাকে মানে আপনি কি বার্তা তাকে দিতে চাচ্ছেন অডিও টাইটেল আর্টিস্ট নেম এটা কে কোন শিল্পী গানটা গিয়েছে তার অ্যালবামের নাম কি এগুলো আপনি দিবেন আর এখানে অডিও সোর্সটা দিবেন আপলোড অডিও একটা অডিও গান বা অডিও যে কোনো কিছু আপনি এখানে আপলোড করতে পারবেন অডিওর এখানে একটা ইমেজ দিতে পারবেন আপনি সাপোজ আমি এখান থেকে একটা ইমেজ ছোট একটা ইমেজ ব্যবহার করি এটা দেখুন একটা ইমেজ দিয়েছি এখানে এরকম ইমেজ আপনি দিতে পারবেন যে এই অডিওটা খুব বেশি মানে কিছু না এটা আপনারা নিজেরাই প্র্যাকটিস করলেই বুঝতে পারবেন আর এটা খুব বেশি কাজে লাগে না বুঝতে পেরেছেন এটা দেখিয়ে সময় নষ্ট করার কোনো দরকার নেই ভিন্ন কিছু দেখি বড় বার কাউন্টার এটা অনেকটা কাজে দেয় বার কাউন্টার দরকার আছে চলুন আমরা বার কাউন্টারটা দেখি বার কাউন্টারের ভিতরে আমি ডুপ্লিকেট করে নিচ্ছি কয়েকটা নিলাম এখন একটাকে ধরেন ধরে এটাকে ধরুন সাপোজ HTML পার্সেন্টেন্স আপনারা কতটুকু শিখেছেন বা কতটুকু আমাদের অগ্রগতি হয়েছে সাপোজ ধরুন 90% HTML ঠিক আছে সিলেক্ট তারপরে আরেকটা বিষয় হচ্ছে এটা ধরুন CSS CSS আমরা গিয়েছি 85
এতে প্রত্যেকটা এলিমেন্টকে আলাদা আলাদা ডিজাইন দেওয়া যাবে। এই যে এখানে যতগুলো টগল দেখতে পাচ্ছেন আপনারা, প্রত্যেকটা টগলকে যদি বলেন আলাদা আলাদা কালার দিবেন, আলাদা আলাদা ডিজাইন দিবেন, এটাও কিন্তু দেওয়া সম্ভব। এখানে টাইটেল হবে কি, এইচটিএমএল দিয়েছি, সিএসএস দিয়েছি, আচ্ছা দিলাম জাভা, জাভা শিখেছি। সাপোজ ধরুন আমরা তারপরে আরেকটা হচ্ছে এটাকে দেন ওয়ার্ডপ্রেস দেন, ওয়ার্ডপ্রেস এর পার্সেন্টেজ দেন হচ্ছে 80। তারপর আরেকটা আছে তাই না, এটাকে দেন হচ্ছে আপনি পিএইচপি, মানে জাস্ট বোঝার জন্য আমি আপনাদেরকে দিয়ে সাজিয়েছি। এটা দেন হচ্ছে 85 বা 75, ঠিক আছে। এ হচ্ছে একটা একটা করে দিলাম, প্রত্যেকটা এলিমেন্টকে আলাদা আলাদা ডিজাইন দিতে পারবেন। এইচটিএমএল এর জন্য আলাদা কালার আলাদা ডিজাইন, সিএসএস এর জন্য আলাদা কালার আলাদা ডিজাইন, জাভার জন্য আলাদা কালার আলাদা ডিজাইন, ওয়ার্ডপ্রেস এর জন্য আলাদা কালার আলাদা ডিজাইন। কোথা থেকে দিব, বাস এই যে এখান থেকে, এখানে ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন আলাদা। এই দেখুন প্রত্যেক, এই শুধুমাত্র এইচটিএমএল এর ব্যাকগ্রাউন্ডটা পাবে, এই যে আলাদা, এটা আপনি করতে পারেন, বাট এটা দরকার হয় না, এইভাবে খুব বেশি ডিজাইন করা লাগে না। আর এখানে ডিজাইনে এসে বার, টেক্সট, টাইটেল টেক্সট, পার্সেন্টেজ টেক্সট, সাইজিং, স্পেসিং, বর্ডার, প্রত্যেকটা এই এইচটিএমএল কে আলাদা একটা ডিজাইন আপনি এখান থেকে দিতে পারবেন, সিএসএস কে আলাদা একটা ডিজাইন দিতে পারবেন। আমার মনে হয় আমি একটাকে দেখাইলে আপনাদের সবগুলো হয়ে যাবে, আমি একটাতে সবগুলোকে দেখাচ্ছি, আপনারা আলাদা আলাদা ভাবে একটা একটা করে ধরবেন। আচ্ছা আমাদের কন্টেন্টের ভিতরে গেল, তারপর আসলাম আমাদের এলিমেন্ট, আর এলিমেন্টে শো পার্সেন্টেজ দেখাচ্ছে, এই যে 90%, আপনি চাইলে এটাকে বন্ধ করে দিতে পারেন, তবে আমি রাখলাম। লিংক, এই মডিউলটাকে লিংক আপনি করতে পারবেন, বাট আমি মডিউলটাকে লিংক করছি না, আমি প্রত্যেকটা আলাদা একটা কালার দিলাম, ঠিক আছে, প্রত্যেকটাকে একটা করে কালার দিয়ে দিলাম। আর অ্যাডমিন লেভেলে আমার কোনো কাজ নেই, ডিজাইনে আসলাম, বার, বারে আসুন, বারের একটা ব্যাকগ্রাউন্ড কালার দেখা যাচ্ছে, আপনি বারের ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে রেড করেন, অথবা অন্য একটা কালার দেন, রেডের চেয়ে একটু হালকা দেন, এটা দেন, ঠিক আছে। যদি চান হোভার করলে কালারের পরিবর্তন হবে তাহলে করতে পারেন, মোবাইল ডিভাইসে আলাদা কালার হবে এটাও আপনি করতে পারেন, এগুলো আপনাদের দেখানো হয়েছে, আশা করি আপনারা পারবেন। তারপরেও আমি একটা একটু জাস্ট দেখাই, হোভারে আমি চাই এদের হোভারের কালারের একটু পরিবর্তন হবে, যখন হোভার করব তারপর আসলাম টেক্সট, টেক্সটের অ্যালাইনমেন্ট মাঝখানে থাকবে না লেফটে থাকবে নাকি ডিফল্ট ভাবে যেটা আছে সেটা থাকবে, আমার কাছে ডিফল্ট ভাবে যেটা আছে সেটাই ভালো লাগে, আপনারা আপনাদের মতো করে নেবেন। তারপর হচ্ছে টেক্সট কালার হচ্ছে ডার্ক, এই যে এইচটিএমএল সিএসএস, লাইট হলে এগুলো সাদা হয়ে যাবে, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা সাদা কাজে আমি এটাকে ডার্কই রাখলাম। টাইটেল টেক্সট, টাইটেল টেক্সট বলতে ওই যে এইচটিএমএল সিএসএস এটাকে বোঝাচ্ছে, এটার একটা ফন্ট আপনি এখান থেকে সেট করুন, আমি এটাকে ফন্ট হিসেবে নিলাম, তাকে বোল্ড করে নিচ্ছি একটু বড়, তার অ্যালাইনমেন্ট বাম পাশে থাকবে, তার একটা কালার আপনি সেট করতে পারেন অথবা যেটা আছে সেটাও আপনি রাখতে পারেন, এটা দিলাম। তাদের টেক্সট সাইজটাকে আমি 20 করে দিলাম, একটু বড় করে দিলাম, ঠিক আছে, লাইন হাইট, লেটার স্পেসিং এগুলো কোনো কিছুই আমি দিচ্ছি না। তারপর হচ্ছে আমাদের পার্সেন্টেজ টেক্সট, এই যে পার্সেন্টেজ 90%, 20%, এগুলার ফন্ট চেঞ্জ করা যাবে, ওয়েট চেঞ্জ করা যাবে, অ্যালাইনমেন্ট চেঞ্জ করা যাবে, বাট আমার কাছে অ্যালাইনমেন্ট ডিফল্ট যেটা সেটাই লাস্টের টিকে থাকবে। পার্সেন্টেজ টেক্সট কালার সাদা আছে, চাইলে কিন্তু আপনি এদেরও পরিবর্তন আনতে পারেন, তবে দিস ইজ সাদাই বেস্ট, এটার পার্সেন্টেজ 90% আপনি চেঞ্জ করতে পারেন,
তারপরে লেটার স্পেসিং দিতে পারেন, হোভার করলে চেঞ্জ হবে, লাইন হাইট দিতে পারেন, কালার দিতে পারেন, আর সাইজিং স্পেসিং এগুলো হচ্ছে এগুলোর প্যাডিং এবং এটার কালার। আপনি বর্ডার কালার না দিয়ে জাস্ট এখানে একটা বর্ডার রেডিয়াস আপনি দিতে পারেন, 3 পিক্সেল বর্ডার রেডিয়াস হালকা করে দিবে। একটা বর্ডার যদি দেন তাহলে পুরো অংশটার বর্ডার পাবে, বুঝতে পেরেছেন? আমি বর্ডার না দিয়ে আমি অন্য কিছু দিব, বক্স শ্যাডো দেব। অথবা আপনি নাও দিতে পারেন, আপনার ইচ্ছা। অথবা আপনি যেটা করতে পারেন, এতে কাউকে না দিয়ে পুরো রোটাকে ধরে, আমার রোটাকে ধরা যাচ্ছে না, রোর ভিতরের যে একটা কলাম আছে বাম পাশের কলামটাকে ধরে ডিজাইন করে বক্সে দিয়ে দেন। দেখুন তো একেবারেই কি খারাপ দেখা যাচ্ছে। ডিজাইনের সাথে আপনি এগুলো করতে পারবেন। ওভার করলে কালারে পরিবর্তন হয় দেখা যায়। ওভার করলে যদি বলেন এই যে ব্যাকগ্রাউন্ডের কালার এটাকেও চেঞ্জ করি, তাহলে কিভাবে হবে? এখানে এসে এটাকে ধরে ব্যাকগ্রাউন্ডে আসুন, ব্যাকগ্রাউন্ডের ওভার ইফেক্টে যান, সিলেক্ট করুন। এটাকে গ্রেডিয়েন্ট কালারও কিন্তু দেওয়া যাবে, ওভার ইফেক্ট, যখন আমি হোভার করি তখনই কালার পরিবর্তন কাজ করে। বার কাউন্টার কি বুঝতে পেরেছি? ওকে গুড। আচ্ছা আমার ভিডিও গুলো অনেক বড় বড় হয়ে যায়, একটা ভিডিও ছোট করে এখানেই কেটে দিই, আরেকটা ভিডিও।